আমরা আসলে অনেক কিছু আসলে জানতে পারি। তো আপনিও স্যার অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময়, সেই প্রত্যাশা করি। তো আমি এই পর্যায়ে চলে যেতে চাই। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি তাহলে আমি ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার মনে হয় সম্ভবত বের হয়ে গেছেন। আমি চলে যেতে চাই। আমাদের আমার খুব পছন্দের, আমি বারবার বলি, বিকজ কথাগুলো আমার অত্যন্ত ইন্সপায়ারেশন দেয় এবং খুব ভাল লাগে আমার কাছে। পার্থ প্রদীপ স্যার, স্যার কে আছেন, একটু মুখটা খুলেন। হ্যাঁ, শুনেছি শুনেছি সাইফুল ইসলাম স্যার, খুব সুন্দর পরিবেচনা করছেন আপনি। মানে রান্না বান্না সব তো আমাদের নীলকমল স্যার করলেন, আর আপনি পরিবেচনা করছেন, অসাধারণ অসাধারণ, সকলকে ধন্যবাদ জানাই। তা আজকের কথা প্রসঙ্গে প্রথমেই যে কথাটা মনে হয়, আচ্ছা সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। স্যার যেন পেট চিরে খাইয়েছেন বলে না একটা কথায়, মায়েরা পেট চিরে খাওয়ায়, আজকে স্যার সেই পেট চিরে খাইয়ে দিয়েছেন আর কি। মানে এই যে স্যার যেগুলো আজকে দিলেন, এগুলো কোনো একটা বইয়ের ফসল না, এটা স্যারের অনন্য মনন, চিন্তা এবং যে ধ্যানস্থ হয়ে যেগুলো আবিষ্কার করা যায়, স্যার যেন সেই সেই লেভেল থেকে কালেকশন করে এনে দিলেন। মানে অনেক সময় আমরা মেইসানদের শুনি না, যে আকাশের দিকে একটা হাত তুলে দিয়ে এই নাও একটা মিষ্টি খাও, এই নাও একটা ফল নাও, স্যার যেন ওই রকম ভাবে ম্যাজিক দেখালেন আজকে। যাই হোক, তবু একটু আধটু প্রশ্ন করে তো আর একটু জানতে ইচ্ছা করে, সেই নিরিখে আর কি স্যারের কাছে আমি জানবার একটু চেষ্টা করে নিই। স্যার যেমন বলেছেন যে অনেক রকমের হ্যাবিট, সেটা যেমন অ্যালকোহল, টোবাকো, এই সমস্ত যে আমাদের হ্যাবিট থাকে, এবং টোবাকোর প্রসঙ্গে স্যার নিকোটিন নাম ওষুধটার কথা বলেছেন। জানার বিষয় হচ্ছে এই প্রসঙ্গে ট্যাবেকাম বলে আমাদের যে একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে, এটার কোনো কার্যকরী ভূমিকা আছে কি না। এক স্যার একটা ওই সিকিউরের কথা বলেছেন, যে একটা ওষুধের পরে তার যে একটা পরিস্থিতি তৈরি করে, আমরা হোমিওপ্যাথিতে যে অ্যাকিউট মায়াজমের কথা পাই, এটা যেন সেইটারই একটা প্রতিধ্বনি বলেই মনে হলো আমার। স্যার কি সেই অ্যাকিউট মায়াজমের শিকলটা কাটাবার কথা বলছেন? এইটা হলো দ্বিতীয় কথা। স্যার স্ট্রেসের কথা বলেছেন, এবং আধুনিক জীবনে আমাদের পলিটিক্যাল স্ট্রেস একটা মারাত্মক, ইকোনমিক্যাল স্ট্রেস একটা মারাত্মক, এছাড়া আমাদের যেগুলো আরো কিছু কারণ থাকে, যে আমরা প্রচুর ভীত সন্ত্রস্ত, বা আমাদের কোনো একটা গ্রিফ বা একটা ইনসাল্টেশনের যে একটা বিষয়গুলো আমাদের যে লাইফের মধ্যে ঘটে, সেগুলো এই ইনফার্টিলিটির ক্ষেত্রে কতখানি ভূমিকা নিতে পারে। স্যার অনেক কথা বলেছেন, তার মধ্যে বিশেষ করে যে ডগ বাইট বা স্নেক বাইটের কথা বলেছেন, ভ্যাকসিনের উপরেতে এর কোনো কার্যকরী ভূমিকা আছে কি না, এইটা আমার একটা জানার কথা। আমাদের খাদ্যের অভ্যাস, বা আমরা যেমন একটা ইরেগুলার আমরা একটা ডায়েট হ্যাবিট, বা আমাদের ডেলি লাইফের কিছু গন্ডগোল আছে, কিন্তু যেগুলো আমাদের অনেক সময় অনিচ্ছাকৃত আমরা সেই খাদ্যের শিকার হয়ে যাই, যেমন দেখুন ওই কিছু আর্টিফিশিয়াল ফুড, যেখানে কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয়ে থাকে, অনেকে এইগুলো তো দেয় খাবারগুলোকে অনেক দিন সংরক্ষিত করার জন্যে, এমনকি আমাদের যে বটলিং ওয়াটার, সেখানেতে আমার একজন মানে পেশেন্ট ছিল, সে পিএইচই এর ইঞ্জিনিয়ার, সে একটা প্রশ্ন করেছিল, বলে দেখুন ডাক্তারবাবু, এই যে বোতলে যে আমরা এই জল খাই, তা সেখানে শুধু কি জল থাকে, না এখানে কোনো প্রিজারভেটিভ দেওয়া থাকে, না হলে এই জলগুলো এতদিন ধরে ঠিক থাকে কি করে? এই এই জায়গাটা এত আমাদের অবধারিত ভাবে আছে। তাছাড়া খাবারের মধ্যে অনেক সময় দেখি কালার দিচ্ছে, বা কিছু ওই যে মানে পেস্টিসাইড বিশেষ করে, সেই সবগুলো তো দেওয়া হয়, এবং আমরা বাজার থেকে তো সেই সব খাবার কিনি, এমনকি মাছ টাছও দেখি কালার করছে। বা আমাদের এখানে যেমন অন্ধ্রের টন্ধ্রের যে ওই মাছগুলো আছে,
সেখানে ওই যে কি যেন কেমিক্যালটার নাম যেগুলোই আমরা ব্যবহার করতাম ওই যে সব সংরক্ষণের জন্য, ফরমালিন, হ্যাঁ ফরমালিন, ফরমালিন, হ্যাঁ হ্যাঁ ফরমালিন। হ্যাঁ ফরমালিন, ফরমালিনের এখন তো মাছে ব্যবহার হচ্ছে এবং সেগুলোকে চেনারও যদি উপায় আছে, যেমন হচ্ছে সেই মাছের চোখটা যেন বসে যায়, সেই মাছের গায়ে মাছি ধরে না, এবং আমরা অনেক সময় বাইরের ওই সমস্ত মাছ খেতে গেলে তার একটা ওষুধের যেন গন্ধও পাই, এই সবগুলো। এবং আমরা যে ধরুন এই পোলট্রির মুরগি খাই, সেখানে ওই যে 2-3 মাসের মধ্যে মুরগিটাকে অনেকটা বাড়িয়ে নেওয়া হয়, সেখানে তো গ্রোথ হরমোন অবশ্যই ব্যবহার করা হয় তাদের খাদ্যের সাথে। তা এই সব গুলো আমাদের এই জেনারেল স্বাস্থ্য তো নিশ্চয়ই কিছু ক্ষতি করে, তা ইনফার্টিলিটির ক্ষেত্রে এইগুলো আমাদের কতখানি কি করে এইটা। আর আমি যা বারবার যেটা বলি যে আমাদের এই আধুনিক সভ্যতায় যেটা হচ্ছে ওই আপনাদের যে রেডিয়েশনের যে একটা হ্যাজার্ড, এটারই বার কি কতখানি ভূমিকা আছে। আপাতত এইটুকু প্রশ্ন করলাম, স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ এইরকম একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। স্যারকে তো আমি বলি গডফাদারই বটে, মানে উনি যেন স্যার বলেন না শেষ কথা, অসাধারণ। স্যার এইটা নিয়ে চর্চা করেছেন, ভেবেছেন, এটা আমার মনে হয় না কোনো একটা বইয়ে এইভাবে লেখা আছে। ধন্যবাদ সকলকে, আর আমাকে বলতে দেওয়ার জন্য রাইসুল ইসলাম ভাইকেও অশেষ অশেষ ধন্যবাদ, এই বলে রাখলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ডক্টর নীলকমল বর্মন স্যার কিছু বলবেন এই পারপাসে? হ্যাঁ, পার্থ প্রদীপ স্যার বলছেন, আর তার উত্তরটা শুধু পার্থ প্রদীপ স্যারকে দেবো না, এই প্রশ্নটা হয়তো অনেকেরই আছে। তো খুব সংক্ষেপে যেটা বলছি, নিকোটিনাম ব্যবহার করি ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে, তাই ব্যবহার বলেছি। আর একটা টোব্যাকাম হয়, এখানে কিন্তু একটা ছোট্ট দুটো পার্থক্য আছে, ওই ভেরুলিনাম আর মরবিলিনামের পার্থক্যের মতো। দেখবেন যারা স্মোক করছে সেখানে যতটা ওই নিকোটিনাম ওষুধ ব্যবহার হয়, যারা সরাসরি গুটখা বা খৈনি খাচ্ছে তাদের হ্যাজার্ডের ক্ষেত্রে কিন্তু ট্যাবেকামটাই বেশি ব্যবহারের আমি পক্ষপাতী। আর একটা যেটা লাস্টে বললেন ফরমালিন, ফরমালিনটা একটা এই পরিস্থিতি আমাদের ভিতরে আছেই, তো আমাদের তো হ্যাপকোর নাম নিতে আমাদের কোনো কারিতে আপত্তি নেই, অতএব আমরা অন্য কোনো কোম্পানির নাম না নিলে আমি তো হ্যাপকোর নেবই। হ্যাপকোতে কিন্তু এই ফরমালিন 30 পাওয়া যায়। আমি বেশ কিছু ক্ষেত্রে এই ফরমালিন 30 যখন, মানে কি বলবো, হ্যাঁ আমি যখন আজকে বলছি দেখুন অর্গান বেসড ওষুধ দিলে আমরা ক্ষতি হয়, কিন্তু আমার একটা সময় কাজ ছিল বিভিন্ন ধরনের রেয়ার মেডিসিন গুলোকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করা, এবং সেটা কখন না তার উপযুক্ত ক্ষেত্র যখন পাচ্ছি বা ওষুধটা যখন আমরা হ্যাপকো থেকে পাচ্ছি, সেখানে কিন্তু আমি দু একটা জায়গায় ফরমালিন কিন্তু আমি ইউজ করেছি। যে বিশাল কাজ পেয়েছি তা বলবো না, কারণ আমার প্রেসক্রিপশনটা তো ঠিক নেই, বা এটাও ঠিক যে ফরমালিন খুব ওয়েল প্রুভড মেডিসিন নয়। এইরকম ভাবে কাজ করতে করতে এখন পলিক্রেস্টের দিকে, মানে যত বয়স বাড়ছে পলিক্রেস্টের দিকে ঝুঁকছি এখন, কিন্তু আর এই ছোট ছোট মেডিসিন গুলোকে নিয়ে অতটা চিন্তা ভাবনা করি না। নেক্সট হলো যে সিকুইলের ব্যাপার, যেটা উনি অ্যাকিউট মাজমের সাথে যেটা বললেন, ওনার সাথে আমি 100% সহমত, এর ভিতরে আমার কোনো প্রকার দ্বিরুক্তি নেই। ভ্যাকসিনের ক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে কখনো ইনফার্টিলিটি হয়েছে এরকম কিন্তু আমাদের জানা নেই, তবে একাধিকবার ভ্যাকসিন দিলে যেরকম থুজা, অ্যান্টিমক্রুড বা সাইলেসিয়ার কথা ভাবা যেতে পারে, এখানে কিন্তু আমরা ভাবতে পারি, এটা চিন্তা বা যুক্তি সাপেক্ষে কিছু বলার অধিকার সবারই থাকবে, সেটা হবে। আর এই যে যে প্রসেসিং ফুডের কথা বললেন, এগুলো কিন্তু সত্যি ক্ষতিকারক হয়, এবং সেটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে জার্নাল বেরোয় তা থেকে কিন্তু আমরা পেতে পারি। আশা করি পার্থ প্রদীপ স্যারের প্রশ্নের উত্তরগুলো শুধু তাকে না দিয়ে আমাদের এই সমস্ত শ্রোতাদের জন্য আমি দিতে পেরেছি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর করে আপনি অল্প সময়ের মধ্যে উত্তর প্রশ্ন উত্তর গুলো আপনি দিয়েছেন, এটি আমাদের সকলের জন্যই আসলে অনেক উপকারে আসবে। আমি এই পর্যায়ে চলে যেতে চাই গোকুল, ডক্টর গোকুল বর্মন স্যারের কাছে। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, নমস্কার সবাইকে। তো আমি পুরোটা শুনতে পারিনি প্রথম দিকে, এর আগে অবশ্য নীলকমল স্যারকে আমি শুনেছি, তার যে প্রচেষ্টা এবং যে
মানে সাধনা সেটা উনি জয় করে দিয়েছেন এবং দেবেনও বলেছেন। কিছু তো নিয়ে যাওয়ার নেই, সবই এখানে থাকবে। তা এটা খুবই মানে এটা মহৎ চিন্তা ভাবনা, খুব ভালো লাগলো আমার। আর আরো এই যে উনি উত্তরে যেটা বললেন যে পলিকেস্টের দিকে এখন ঝুঁকেছেন, আসলেও যে বইয়ের মধ্যে ম্যাথমেটিক্যাল এত ওষুধ আছে যেগুলো প্রবীণ তো হয়নি বা তেমন ক্লিনিক্যাল হিস্ট্রিও নেই, তো সেগুলোকে আমরা শুধু শুধু দিয়ে যদিও প্যালিয়েশনের চেষ্টা করি বা হয়ে থাকে কিন্তু তাতে উপকার হয় না। এই জন্য ওই সমস্ত ওষুধের দিকে আমাদের না ঝোঁকাই ভালো। আরো অনেক কিছু উনি বলেছেন, এখন ঠিক মনে নেই আমার, তো এটা আমার মনে লাগলো যে ওই সমস্ত ওষুধ দিয়ে কোনো লাভ হয় না। অথচ সিঙ্গেল সিমটম হয়তো খুব স্ট্রং কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না, আমাদের শেষ পর্যন্ত পলিটেস্টের উপরেই নির্ভর করতে হয়। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, নমস্কার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর গিরিধর বিশ্বাস স্যারকে অনুরোধ করব যে স্যার আমাকে শুনতে পেলে আপনি মাইক্রোফোনটি আনমিউট করে একটু কথা বলবেন। আর ডক্টর গোকুল বর্মন স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। গিরিধর স্যার, হ্যালো। দুর্ভাগ্য যে আমি খুব শেষে জয়েন করেছি, কিন্তু সৌভাগ্য এটাও যে শেষে জয়েন করে যতটুকু শুনলাম, শোনার তো একটা সুবিধা আছে, আমি কাল পরশু নেটে শুনে নেব। তো শেষ শেষ পর্বটা যেটা শুনলাম তাতে আমার মনে হলো যে আমি অনেক কিছু পেলাম। তো নীলকমল স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দুটো একটা কথা প্রশ্ন আকারেই রাখি স্যার। মানে এরকম ইনফার্টিলিটি কেস আমার হাতে যে কিছু হয়নি তা নয়, কিন্তু আমার একটা বদভ্যাস বা বদগুণ বলতে পারেন, বদগুণও বলা যায়, যে আমি খুব ভালো করে এগুলো কোনোদিনই গুছিয়ে রাখিনি। মানে এটা বোধহয় সালফারের নেচার হবে, হতেও পারে। তো এখন তবে সেই কেসগুলোতে মনে হয়েছে তাদের উপকরণ সবই ছিল, কোথাও কোথাও একটু গণ্ডগোল ছিল, সেগুলো হয়েছে, আবার হয়নি তার থেকেও বেশি। তো এখন কথা হচ্ছে আমার যেটা প্রশ্ন স্যার, যে ইনফার্টিলিটি কেস আগেও ছিল, আজকে আমার বয়সে যা দেখছি আর কি, আমার বয়স 70 হলো, তো ইনফার্টিলিটি কেস আগেও ছিল, কিন্তু এখন ইনফার্টিলিটি কেসের জন্য হসপিটাল তৈরি হয়ে গেছে। তাহলে মানে যদিও যুগ পাল্টিয়েছে, মানুষের অর্থনৈতিক ক্ষমতাটা বেড়েছে সেটাও যেমন ঠিক, আবার আমাদের আধুনিকীকরণ সেটাও হয়েছে, তো সব কিছু মিলিয়ে মানে সব থেকে বড় সমস্যাটাকে আমার যেন মনে হচ্ছে এই যে আমাদের পার্থদা মাঝে মাঝেই বলেন যে রেডিয়েশন, এখন এই কম্পিউটার আর মোবাইলের যুগে আমার যেন মনে হচ্ছে যে প্রচুর প্রচুর মানে ছেলে মেয়ে হাতের মানে চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে প্রচুর ছেলে মেয়ে, তারা যে খুব বেশি বয়সে বিয়ে হয়েছে তাও না, তাদের ফ্যামিলি হিস্ট্রি যে খুব খারাপ তাও না, তারপরেও দেখা যাচ্ছে তাদের সন্তানাদি আসছে না, এরকম মানে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে তারা হয়তো ইয়েতে গিয়ে হসপিটালে গিয়ে মানে হয়তো জানি না ওটা এই ইনসিমেন্টেশন মানে ইনসিমেন্টে ওটা বলা হয় যে এআই করা, এই ধরনের কিছু করে হয়তো তারা বাচ্চা কাচ্চা পাচ্ছে। তো এখন আপনার কাছে ছোট একটু প্রশ্ন, যে এই আধুনিক যুগটা, আধুনিক যুগে সব থেকে বড় কে দায়ী যে এই ইনফার্টিলিটির জন্যে? তো সে পুরুষ হোক বা মহিলা হোক, এটা একটু যদি আরেকটু সংযোজন করে দেন আমি ও খুশি হব এবং সবাই উপকৃত হবে। এই বলে আপনাকে এবং আমাদের রাইসুল ভাইকে দুজনকেই অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ডক্টর নীলকমল বর্মন স্যার। হ্যাঁ, ডক্টর গিরিধর বিশ্বাস স্যারকে ধন্যবাদ। ওনার প্রশ্নটা তুলনামূলক ফিলোসফিক্যাল এবং খুব চিত্তাকর্ষক, এবং এটা নিয়ে অনেক কিছু বলা যায়। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেক যুক্তি তর্কের একটা জায়গা আছে। রেডিয়েশন
বিশাল একটা ব্যাপার। আগে আমাদের পড়ানো হতো বা দেখানো হতো যে এক্স রে কি পরিমাণে ক্ষতি করে, যার জন্য এক্স রের উপর একটা প্রতিবন্ধকতার একটা চিন্তা ভাবনা থাকে, খুব দরকার ছাড়া আমরা এক্স রে করাতে দিই না। কিন্তু ইএসজি বা এরকম জায়গাগুলোতে যে ধরনের রেডিয়েশন হয় তাতে অতটা হ্যাজার্ড সেরকম কিন্তু প্রমাণিত আমি অন্তত পাইনি। আমার চিন্তা ভাবনাটা ভুল বা আমার জানাটাও কিন্তু ভুল হতে পারে, যারা রেডিওলজি নিয়ে কাজ করেন তারা সেটা বলতে পারবেন। তবে যেহেতু দেখবেন ল্যাবস যেগুলোতে স্ক্যান করা হয় বা পেট স্ক্যান যেখানে করা হয় বা ওই ধরনের যে রেডিয়েশনের যে ক্লিনিক গুলোতে থাকে প্যাথল্যাবের, সেখানে কিন্তু দেখবেন যে শিশুদেরকে এবং মোটামুটি 5 বছরের বাচ্চাদেরকে কিন্তু যাবার জন্য একদম রেস্ট্রিকশন থাকে, তারা যেন না কোনোভাবেই যায়। তাহলে এটা থেকে তো প্রমাণিত হয় যে ওখানে বেশ কিছুটা হ্যাজার্ড হয়। আর অতটা আমার পড়াশোনা নেই যে পার্টিকুলার রেডিয়েশনে গিয়ে কি কি হতে পারে বা কাদের কতটা ক্ষতি করতে পারে, আমি কিন্তু ঠিক অতটা আমার জানা নেই। তবে চেষ্টা করব যদি আগামী ক্লাসে এটা সম্বন্ধে জানার, কারণ আমার নিজেরই ভাইপো ওখানে এখন মেডিকেল কলেজের রেডিয়েশন নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, অতএব তার কাছ থেকে যদি আমি কিছু জানতে পারি আমি নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর পরেরটা হচ্ছে যেটা বললেন যে এতটা বাড়ছে কেন, একটা জিনিসের জন্য কিন্তু সেই মনে আছে আপনি যদি দেখেন সেই আবার একটা সে সিনেমার গল্প, প্রত্যেকটা কিন্তু বাস্তব গল্প, গল্পটার নাম হচ্ছে খারিজ, রমাপদ চৌধুরীর লেখা, অভিনয় করেছিলেন খুব সম্ভবত অঞ্জন দত্ত এবং ওনার নামটা ভুলে যাচ্ছি, মমতা শঙ্কর। তাতে একটা আদালতে কেস উঠেছিল, প্রত্যেকটা কেসই ছিল সেই শিশুটার মৃত্যুর জন্য দায়ী, কিন্তু লাস্ট পর্যন্ত আদালত বলতে বাধ্য হচ্ছে কেসটাকে খারিজ করে দেওয়া হলো, কারণ কোনোটাকে প্রমাণ করা গেল না। এটাও ঠিক সেরকম, আমরা কিন্তু ইগনোরেন্স কে যতটা দাগ দেব চাপ দেব, আমাদের স্ট্রেস কে যতটা চাপ দেব, বাবা মার সাথে একটা সন্তানের জেনারেশন গ্যাপ, স্বামী স্ত্রীর ভিতরে যে একটা ভালোবাসা সম্পর্ক থেকে একটা তিক্ততর জায়গায় পৌঁছে যাওয়া, অর্থনীতি, সমাজনীতি, হ্যাঁ সামাজিক শাসন, অনুশাসন, কম বেশি কিন্তু সবাই যখন অ্যাট এ গ্ল্যান্স ওই জায়গাটাকে চেপে ধরে এই ধরনের দুর্বিষহ একটা অবস্থা হয়। কেউ হয়তো একা দায়ী নয়, কিন্তু প্রত্যেকের সাপেক্ষে যখন এই পরিস্থিতিটা ঘোরালো হয়ে যায় তখন কিন্তু আমরা কোনো সমস্যাটাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। সেটা দেখুন ঘুমের জন্য ওষুধ খাওয়া থেকে শুরু করে, হ্যাঁ বেবি ফুড থেকে শুরু করে প্রপার হাইজিন না মেনটেন পারা, বা ওই যে যে সকল মাঝখানে খুব উঠেছিল বিটি বেগুন নিয়ে, বা আমরা এমন একটা জায়গায় আজকে গিয়ে পৌঁছে যাচ্ছি আমাদেরই অবক্ষয় আমাদেরকে কিন্তু শেষ করে দিচ্ছে। এই নিয়ে প্রচুর বলা যেতে পারে, ক্লাস বাড়াচ্ছি না, আপনার সাথে আমি সহমত যে এরকম অনেক চিন্তা ভাবনাই কিন্তু আমাদের ভিতরে আসবে এবং আমাদেরকে কিন্তু সেই জায়গাটা প্রস্ফুটিত করতে হবে এবং আমাদেরকে অবশ্যই সঠিকটা কিন্তু জানতে হবে। এটুকু বলে আপাতত আপনার প্রশ্ন থেকে আমি সরে দাঁড়াচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি প্রশ্ন উত্তর পর্বে আসবো, হ্যাঁ তখন আপনাকে আমি অবশ্যই আমি ডাকবো। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই আমাদের আরেকজন খুব পছন্দের মানুষ, আমাদের শিক্ষক এই হোমিও দর্পণের, ডক্টর কুনাল ভট্টাচার্য স্যারকে আমি অনুরোধ করবো যে স্যার যদি কিছু বলতেন। আমি কখন জয়েন করেছি আপনি জানেন, পার্থ প্রতিম স্যার যখন বলছিলেন আমি জয়েন করতে পেরেছি, আমার বাড়ি ফিরতে আজকে প্রচুর দেরি হয়েছে। সুতরাং নীলকমল স্যারের আলোচনা তো আমি শুনতে পারিনি, এটা একটা ঘটনা। এখন স্যার সিনেমার কথা বলছিলেন, খারিজের কথা বললেন, কিছু তো বলতেই হয় আপনি যখন ডাকলেন। এবং সিনেমা পুরো দেখে রিভিউ করা এটা তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তো কাজেই র ডাটা নিয়ে কাজ করতে হবে। যখন 2-3 দিন আগে নীলকমল দার সঙ্গে কথা হচ্ছিল এই ক্লাসের ব্যাপারে, তো আমরা আলোচনা করছিলাম এমন কিছু স্যার আপনি দিন, আমি রিকোয়েস্ট করেছিলাম যেটা বইতে লেখা থাকবে না, যেটা পার্থপ্রতিম স্যার বলছিলেন যে এটা বোধহয় কোনো বইতে লেখা নেই। আপনার আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার আপনার অভিজ্ঞতার কথাই বলুন, আমরা তো অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি এই বইগুলো খুঁজলে তো ইনফার্টিলিটির ব্যাপারে অনেক কিছুই জানা যাবে, কিন্তু আপনার যে 30-40 বছরের অভিজ্ঞতা যতই হোক
তো সেইটা তো কোনো বইতে লেখা নেই। তো আপনি আপনি এতদিন যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার সঙ্গে হোমিওপ্যাথির যে প্রজ্ঞা আপনার, এই প্রজ্ঞার সঙ্গে অ্যানাটমি ফিজিওলজিকে মিলিয়ে যে দুটো ক্লাসে আপনি বলতে পারেননি বা বলেননি, সেইটুকু অন্তত আমাদের দিন। তো খুব সম্ভবত সেইটার উপরেই আলোচনা হয়েছে আজকে, এবং পার্থপ্রতিম স্যার বা গিরিধর স্যার এদের রিভিউ দেখলেই বোঝা যাচ্ছে যে কি পর্যায়ের আলোচনা হয়েছে। আমার একটা সুবিধা আছে, আমি নেট অব্দি অপেক্ষা করতে হবে না, আমি হয়তো নীলকমল স্যারকে 12টা 12:30 পরে ফোন করলে উনি আমাকে 1 ঘন্টার ক্লাস আবার বলে দেবেন, সেটুকু অধিকার আমার আছে। এর জন্য নীলকমল স্যার আশা করি কিছুই মনে করবেন না। আর ইনফার্টিলিটির কথা যেটা বলা হচ্ছে, আমি জানি না যেহেতু আমি শুনিনি পুরোটা, একটা পয়েন্ট টাচ করা হয়েছে নাকি, মোবাইল রেডিয়েশনের কথা বলা হচ্ছে, বলা হয়েছে সবাই জানেন মোবাইল রেডিয়েশন বা বিভিন্ন রেডিয়েশন আমাদের ওপরে কিভাবে কাজ করছে, এই যে মোবাইল টাওয়ারগুলো, এই টাওয়ারগুলো খুব কাছাকাছি এবং এগুলো আমাদের রেডিয়েশন ইনফার্টিলিটির ওপর কতটা প্রভাব ফেলছে, এটা তো অতটা প্রমাণ না থাকলেও ওরা বলছে যে কোনো ইনফার্টিলিটি করে না, কিন্তু আমাদের তো মনে হয় যে এটা ইনফার্টিলিটি করে। এটা একটা দিক যেটা স্যার বলছিলেন যে প্রমাণ করার যায়নি, খারিজ উদাহরণ দিয়ে যেটা বললেন। কিন্তু আরেকটা ব্যাপার আছে, ওটা মোবাইলের সঙ্গেই সম্পৃক্ত, প্রত্যেকের হাতে হাতে তো এখন মোবাইল, বাচ্চাদের হাতেও মোবাইল, ক্লাস 9 থেকে মোবাইল, এবং মোবাইলের সঙ্গেই যেটা আসে ইন্টারনেট, এবং ইন্টারনেটের মাধ্যমে প্রচুর কি বলবো অফেন্সিভ ছবি, যেগুলোকে আমরা পর্নোগ্রাফি বলি, এই পর্নোগ্রাফি কিন্তু এখন ছেয়ে ফেলেছে ভিডিও গেমসের মতোই। এবং এই পর্নোগ্রাফির এটা প্রমাণিত যে পর্নোগ্রাফি কিন্তু আমাদের যে সেক্স সেন্টার সেটাকে ডিপ্রেস করে দেয়, কারণ মানুষ হচ্ছে বেসিক্যালি অ্যানিমেল, মানে অ্যানিমেল প্রজাতির মানুষ, বিবাহের মাধ্যমে মানুষকে একটা সামাজিক বন্ধনে বেঁধে ফেলা হয়, কিন্তু এই যে পর্নোগ্রাফি বা ওয়াইল্ড সেক্স যেগুলোকে যাই বলা হোক না কেন, এগুলো মানুষের ভেতরের যে জান্তব প্রবৃত্তি সেইটাকে বার করে আনে। এবং যেহেতু সে বিবাহ বন্ধনে বাঁধা, প্রত্যেকের কাছে সুযোগও থাকে না, সেহেতু অ্যানিমালরা কি করে, পলিগ্যামাস আর কি, মানে মাল্টিপল সেক্সে বিশ্বাসী ম্যাক্সিমাম অ্যানিমেল। তো মানুষও তাই বেসিক্যালি, মানে যখন এই বিবাহ বন্ধন বা এই জাতীয় কনসেপ্ট চালু হয়নি তখন কিন্তু মানুষও ছিল পলিগ্যামাস। এখন সেই প্রবৃত্তিকে যখন উস্কে দিচ্ছে, তখন তার সামনে যখন একজন স্ত্রী, তাকে দেখতে হচ্ছে সব সময়, তার সঙ্গেই তাকে মিলন করতে হবে, সামাজিকভাবে সে বাধা, কিন্তু ওদিকে তার যে জান্তব প্রবৃত্তি সেটা মাথা চাড়া দিচ্ছে, যার জন্য তার স্ত্রীকে দেখে অনেক সময় তার সেক্স আসে না। এবং যে ইনফার্টিলিটি ব্যাপারটা, যদি কেউ পর্নোগ্রাফিতে আসক্ত হয়, ম্যাস্টারবেশনে বা হস্তমৈথুনে আসক্ত হয়, তাহলে তার এটাও একটা ইনফার্টিলিটির একটা বড় কারণ। তো এই কারণটা হয়তো স্যার আমি অনেক বড় বলে ফেললাম, স্যার নিশ্চয়ই বা হয়তো আলোচনা করেছেন কি করেননি, যেহেতু আমি ক্লাস শুনতে পারিনি জানি না। তো যাই হোক, একটা যদি বলে থাকেন রিক্যাপিচুলেশন হলো, যদি না বলে থাকেন তাহলে আরেকবার ঝালিয়ে নেওয়া হলো। এই বিষয়ের ওপর যদি কেউ কিছু বলেন, কোনো বিরুদ্ধ মন্তব্য বা এর বিষয় অভিজ্ঞতা, সেটা অন্য স্যারদের কাছ থেকে আশা করছি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। কুনাল কুনাল ভট্টাচার্য স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ ঠিক যেটুকু আমি বাকি রেখেছিলাম ঠিক সেইটুকুই কুনাল ভট্টাচার্য স্যার বলে দিয়েছেন। তো আমি মানে নিয়ম ভেঙে তাকে অভিনন্দন না জানিয়ে পারছি না, ও আমাকে প্রশ্ন রাখেনি, বরং আমার যেটুকু বলতে বাকি ছিল ঠিক সেইটুকুই বলেছে, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য তোকে আমি কুনাল স্যার বলি। না, আমি জানতাম না আপনি বলেছেন কি বলেননি, ওই জন্যই বললাম। ধন্যবাদ স্যার, আমি ওইটুকুনি বাকি রেখেছিলাম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ কুনাল স্যারকে। আর আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই যে আমাদের ডক্টর অজয় কুমার দাস স্যারকে। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? এক মিনিট। জি স্যার।
হ্যাঁ শুনতে পাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। নীলকমল স্যার যে আলোচনা করেছেন সেটা একদম কুনাল স্যারের কথা মতোই, যে শুধু অ্যানাটমি ফিজিওলজি থেকে নয়, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার দীর্ঘদিন অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং তিনি যে জায়গাগুলো তুলে ধরেছেন সেগুলো অবশ্যই অবশ্যই নির্ণয় করে ইনভ্যালিডিটেশন। তো আজকে যে বই খেলা করছেন রাইজুল ভাই, আমি তো প্রথমে একখানা অনুরোধ করে রেখে দিয়েছেন যে একটা আবৃত্তি পাঠ করছেন, অসুবিধা আবৃত্তি পাঠ করেন। তো আজকে আমি সেই জায়গাটা থেকে আসছি, যাই না কিরকম করতে পারবো, বহুদিন করিনি। তো নীলকমল স্যার এই ইনফার্টিলিটি কেসে উনি একটা জায়গা রেখেছেন যে অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহলিক অ্যাডিকশন, এইগুলো থেকে এ ধরনের ইনফার্টিলিটি আসে, আসতে পারে, আসে নয় আসতে পারে, এগুলো থেকে ফ্রাস্ট্রেশন আসতে পারে, এগুলো থেকে এই ফ্রাস্ট্রেশনের ফলস্বরূপ অনেক মানুষ সুইসাইড করতে যায় বা ফ্যামিলি হিস্ট্রিতে সুইসাইড পাওয়া যায়। তো সেই রকম একটা আমি যে আবেদনটা করবো, এটা কিন্তু কোনো কবির লেখা সেরকম নয়, এটা একজন নাট্যকারের লেখা, একটা নাটকের মধ্যে আবৃত্তিটা উনি লিখেছেন। নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায় তার একটা নাটকে উনি লিখেছেন একটা চরিত্রের, তিনি মাতাল ছিলেন, তিনি পত্রাকার ছিলেন, তিনি সেই কবিতাটা বলেছিলেন বিমল বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে আমি বলছি। কবিতাটার নাম যদি বলি, আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম, এইটাই কবিতার হেডিং ধরে নিতে পারি। শুরু করছি, চেষ্টা করছি। আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম, তাই একদিন কিনে আনলাম ঠান্ডা এক বোতল বিয়ার, আয়েস করে বসে গ্লাসে ঢেলে চুমুক দিতে যাব, হঠাৎ ভাবলাম আজ থাক, যেদিন খবরের কাগজে দেখবো না দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে কিংবা কাপড়ে আগুন লাগিয়ে মরেছে তার বাবা উপযুক্ত বরপণ দিতে পারেনি বলে, সেই দিন খাবো বিয়ার। কিন্তু কিন্তু আমার এমনই পড়া কপাল, প্রতিদিনই খবরের কাগজ খুলি আর দেখি আজ বাংলায় কাল দিল্লিতে পরশু পাঞ্জাবে দেশের কোনো না কোনো জায়গায় টাটকা সিঁদুর লাগানো কোনো মেয়ে আত্মহত্যা করেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে নামক দানবের খেতে। আমি মনে মনে আমার বোনেদের উদ্দেশ্যে বললাম, হে আমার বোনেরা, তোমরা কি একটা দিনও রেহাই দিতে পারো না যেদিন তোমাদের তৃষ্ণার্ত দাদা এক বোতল বিয়ার খেতে পারে? আমার বোনেরা আমার কথা শুনলো, প্রতিদিনই খবরের কাগজে খবর হয়ে বেরোতে লাগলো, আমার আর বিয়ার খাওয়া হলো। হঠাৎ একদিন কেন জানি না মনে হলো কাল হয়তো হবে সেই দিন, কাল আমি খেতে পারবো বিয়ার। কিছু পরে শুনতে পেলাম আমার তিনটে বাড়ির পরে যে কোটিপতি থাকেন তার ছেলের বউ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে আজ আজ একটু আগে। মনটা খবর খারাপ হয়ে গেল, যাক কালও আমার বিয়ার খাওয়া হবে না। পরদিন সকালবেলায় খারাপ মন নিয়ে চলেছি বাজারে, হঠাৎই রাস্তায় সেই কোটিপতির সঙ্গে দেখা, মুখ চেনা ছিল, সেদিন জেঠি আলাপ করলেন, কি খবর, কেমন আছেন, ভালো না? ভালো না আমার উত্তর।
কেন 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 ওর আগ্রহ জিজ্ঞাসা। আমি তাকে তখন আমার বিয়ার খাওয়ার ইচ্ছেটা আর না খেতে পাওয়ার কারণটা সবিস্তারে বললাম। উনি বললেন, খান খান, এক বোতল কেন, তিন চার পাঁচ যত ইচ্ছে খান এবং আমারই পয়সায়। আমি বললাম, তা কি করে হয়, কাল আপনার পুত্রবধূ আত্মহত্যা করেছে আর সে খবরটা তো আজকে কাগজে বেরিয়েছে। ওর সহস্য উত্তর, না না, বেরোয়নি বেরোয়নি। কেন 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 বেরোয়নি? আমার জিজ্ঞাসা। উনি এসে বললেন, আমার অনেক টাকা, আমি কাগজগুলোকে কিনে ফেলেছি। সত্যি তাই, আমি বাড়ি ফিরে সমস্ত কাগজগুলোকে খুঁজলাম, কোথাও সেই ছোট্ট খবরটা পেলাম না। মনে মনে না মনে খুব খুশি হলাম। আমি দোকান থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বিয়ার, গ্লাসে ঢাললাম, আয়েস করে বসে চুমুক দিতে যাব, হঠাৎ দেখি সেই সোনালি পানীয়র মধ্যে একটা নিষ্পা ফুলের মতন মুখ, সে মুখ চোখ ভরা জল নিয়ে যেন আমায় বলছে, দাদা আজ নাই নাই খেলে অন্তত আমার জন্য। আমি গ্লাসটা সরিয়ে রাখলাম, আমার আর বিয়ার খাওয়া হলো না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আপনারা, আমি আমি ভীষণ ভাবে এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। নমস্কার। অসাধারণ একটি আবৃত্তি শুনলাম, আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে পড়েছি, সত্যি অসাধারণ অসাধারণ। আমি সত্যি আসলে ইমোশনাল হয়ে গেছি, সত্যি অসাধারণ হয়েছে। আমি যেটা বলছি, যাক আমরা আর আমি আর কিছু আলোচনার মধ্যে কি যাচ্ছি না লিখে এসে, নমস্কার। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি আসলে সত্যি আসলে আমার কথা বেরোচ্ছে না, সত্যি অনেক অসাধারণ হয়েছে। আমি আসলে কবিতাটির ভিতরে একদম ঢুকে পড়েছিলাম, সত্যি অসাধারণ। যাক আমরা আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন এসছে, তো আমি এখন আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমনা চক্রবর্তী স্যারকে ডেকে নিব, আর এই ফাঁকে যদি আমি ডক্টর নীলকমল বর্মন স্যারকে আমি করজোড়ে অনুরোধ করব, স্যার আপনি যদি একটু মেসেজে গিয়ে যদি আপনি কোশ্চেন গুলো একটু দেখে যদি সবগুলো একসাথে অ্যান্সার গুলো নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় যে বেটার হবে, তাহলে আমাদের টাইমটা একটু সেভ হবে। তো এই ফাঁকে আমি আমাদের ডক্টর শ্রদ্ধেয় অমরনাথ চক্রবর্তী স্যারকে অনুরোধ করব যে স্যার আপনি যদি কিছু বলতেন। আর ডক্টর অজয় কুমার দাস স্যার আপনি একটু মিউট করে ফেলুন, আপনার হান্দি পাতিলের সাউন্ড শোনা যাচ্ছে। সরি 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 সরি। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার ধন্যবাদ। আজকে আসলে হয়েছে কি, শেষ হয়ে হইল না শেষ বলে এরকম একটা কথা আছে রবি ঠাকুরের। আমাদের এই হোমিও দর্পণ ছোটই অল্পই, তো শেষ হয়ে হইল না শেষ এই কথাটা কেন বলছি, শুরুটা করেছিলেন রাইসুল স্যার আর শেষটা আপাতত করলেন অজয় স্যার। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটা সৌন্দর্যের ধারাবাহিকতা, একটা নিবেদনের আত্মনিবেদনের ধারাবাহিকতা। এই যে আত্মনিবেদনের ধারাবাহিকতা যদি থাকে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যদি থাকে, তাহলে সেখানে প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি কথাই সেখানে কিন্তু প্রতিটি শব্দই সেখানে কিন্তু বাংময় হয়ে ওঠে এবং তার বিশেষ অর্থ বহন করে। এবং আজকে যে ক্লাসটা যেটা হলো, এই ক্লাসটা তো এই যে আমি তো এর আগে অনেকবার আমি বারবার একটা কথা বলে থাকি, বলার আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা কিভাবে অ্যালার্ট সার্কিটগুলোকে কাজে লাগাবো, এই কথাটাই তো আমি বলে থাকি। কারণ কোনো নলেজ নলেজটা ব্যাপার হচ্ছে সোর্ড এমন একটা জিনিস, যেমন ধরুন আপনার হাতে যদি তরোয়াল দেওয়া হয়, তরোয়াল দিয়ে তুমি আপনি যেমন আত্মরক্ষা করতে পারেন আবার আপনি কাউকে খুনও করতে পারেন বা কাউকে বাঁচাতেও পারেন, তাহলে দেখা যাচ্ছে কি যে সোর্ড মানে এই বস্তু দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না, বস্তুর পেছনে যে উদ্দেশ্য বা বস্তুর পেছনে যে আন্ডারলাইং ইচ্ছা
মানে মোডাস অপারেন্ডি, যেটা যিনি ব্যবহার করছেন এই শোটটা, এই মোডাস অপারেন্ডির উপর নির্ভর করে বস্তু কি কাজ করবে। তাহলে আজকে আমাদের যে আলোচনাটা যেটা হলো, এই যে আমাদের যে বস্তুতান্ত্রিক চিকিৎসা ব্যবস্থা, যেটা মেটেরিয়ালিস্টিক চিকিৎসা ব্যবস্থা, যেটা আমাদের অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিন, সেইখানে যে আমরা যে যে তত্ত্বগুলো পাচ্ছি, সেই তত্ত্বগুলোকে কিভাবে আমরা ডায়নামিক লেভেল থেকে সেটাকে ভাবনা চিন্তা করবো, তার একটা প্রকৃষ্ট উদাহরণ নীলকমল স্যার দিয়ে গেলেন। এবং এইটা কিন্তু যেটা পার্থের কথারই প্রতিধ্বনি করছি, যে তিনি কোনো বই থেকে বলেননি, অভিজ্ঞতা থেকে বলছেন। আসল কথাটা হচ্ছে কি, পর্যবেক্ষণ, ডায়নামিক পর্যবেক্ষণ কিন্তু শেখানো যায় না, উপলব্ধির জিনিস, শিখে নিতে হয়। হ্যাঁ, এটা শেখানো যায় না। আর ব্যাপার হচ্ছে তত্ত্ব বই পড়ে পাওয়া যায়, হ্যাঁ, বা আলোচনা করে পাওয়া যায়, কিন্তু এই যে পর্যবেক্ষণ শিখে নেওয়া, যেটা এই যে দৃষ্টিভঙ্গি, যেটা চোখ, যেটা এই জায়গাটা কিন্তু তৈরি করতে হয়। এটা ভেতর থেকে আসে, এটা বাইরে থেকে আসে না। তার ফলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে ক্লাসগুলোর যেটা দরকার, যেটা সেই দরকারের জায়গাটা কিন্তু পূরণ করছে নীলকমল স্যার। তার ফলে নীলকমল স্যার পূরণ করে তিনি দেখিয়ে দিলেন যে কোন জায়গায় আমরা এই ইয়েগুলো করব, এই কখনো আমরা হাইড্রোফোবিনাম দেব, কি কখনো আমরা ওই ধরনের মেডিসিন গুলো দেব, মানে ইনফার্টিলিটির ক্ষেত্রে কখন কোন জায়গায়। এখন উনি কোন জায়গাটা বাদ রাখেন নাকি, যেমন একটা জায়গায় বলছে যে মানসিক স্ট্রেস, এই মানসিক স্ট্রেসের জায়গাটা যদি কন্টিনিউয়াস কন্টিনিউড হয়, সেক্ষেত্রে আমরা কার্সিনোজেনের কথা ভাবতে পারি, অরাম মেটালিকাম, ক্যালকেরিয়া কার্ভ, এরকম কিছু কিছু ড্রাগস আছে যা আমরা ভাবতে পারি যদি এরকম হিস্ট্রি। এবং দেখা যাচ্ছে কি, তিনি হিস্ট্রির কথাটা কিন্তু বারবার বলেছেন, বংশ হিস্ট্রিতে বলেছেন, অতীতের কথা তো বলেছেন, এবং বর্তমানের ক্ষেত্রেও এই জায়গাটা আমাদের হাইলাইট করেছেন। তার মানে কি, এই যে জীবন একটা প্রবাহ, এই প্রবাহের মধ্যে কোন জায়গাটায় ছন্দটা নষ্ট হয়েছে, সেই ছন্দটা আমাদের কিন্তু ভাবতে হবে। আবার এই কথাও তিনি আলোচনার মধ্যে বলেছেন কিছু জায়গায়, সব জায়গায় যে আমরা রিকভারি করে একদম নর্মাল জায়গায় চলে আসবো এমনটা নয়, কিন্তু বারবার তিনি কাউন্সিলিং এর কথাটা বলেছেন। কাউন্সিলিং আমরা করি, করলে কি হবে, কাউন্সিলিং করলে এখন ব্যাপার হচ্ছে এমন চাপ, এমন চাপ মানুষের উপরে, মানে পারিবারিক চাপ, সোশ্যাল চাপ, রাজনৈতিক সব রকম চাপ এত মানুষের উপর, আমাদের কাউন্সিলিংটা সেখানে একটা কি বলবো, ছোট জগন্নাথের মতো হয়ে যাচ্ছে। তবুও আমাদের চেষ্টাটা করতে হবে স্বাস্থ্যের রক্ষক হিসাবে। এবং আজকের ক্লাসটা একটা অসাধারণ একটা ক্লাস দিলেন আমাদের নীলকমল স্যার, মানে আমাদের বর্ষ শেষের দিকে। আমরা আশা করছি আগামী বর্ষে তার কাছে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। এবং সত্যি কথা বলতে কি, প্রত্যেকটি স্যারই কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করছে। এটা একটা খুব, আমি এর আগেও বলেছি যে প্রত্যেকেই যেন নিজেকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, নিজেকে, অন্যের সঙ্গে কম্পিটিশন না, অন্যের সঙ্গে প্রতিযোগিতা না, নিজের সঙ্গে প্রতিযোগিতা। আজকে নীলকমল স্যার, আজকে হচ্ছে 28 তারিখ, আজকে নীলকমল স্যার, এরপরে যদি আমরা তাকে 4 তারিখে পাই, তো 4 তারিখে নীলকমল স্যার তখন ভাববেন আমি 28 তারিখে ছেড়ে এসেছি, ওকে আমাকে ছাড়িয়ে যেতে হবে। 4 তারিখ হলে পরে তারপরে যখন তিনি 11 তারিখে আসবেন, তখন ভাববেন যে আমার 4 তারিখটা আমার ছাড়িয়ে ছাড়িয়ে যেতে হবে, আমাকে 11 তারিখে আসতে। এই যে ক্রমশ তার ক্রমান্বয়ে এই যে উন্নতির যে জায়গাটা, যেটা এই যে এই উন্নতি বা তার পারফেকশনের জায়গাটা যেটা, এইটা কিন্তু আমাদের কিন্তু খেয়াল করতে হবে। আমরাও যদি প্রত্যেকে যদি এরকম করে চেষ্টা করি, নিজেদের পারফেকশন করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা যদি করি, তাহলে কিন্তু এই নীলকমল স্যারের এই যে পরিশ্রম, এই যে ভাবনা, এই যে কষ্ট রাত জেগে, কারণ নীলকমল স্যারের বয়স হয়েছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, সেই ভাবনার কে আমরা একটু সম্মান জানাতে পারবো। সবার শেষে বলি, এটা ইনফার্টিলিটি বলা যাবে কি বলে আমার মনে হচ্ছে না, তা আমি একটি পেশেন্ট পেয়েছি আফটার ওই কোভিড ভ্যাকসিনের পরে,